আসসালামু আলাইকুম, শুভ সকাল, ওয়েলকাম টু হালিস স্কোয়াড। এখন সময় সকাল 6টা। আপনারা সকলেই জানেন যে ঢাকাতে গতকালকে মোটামুটি 9টার পরে একটা বড় ঝড় হয়েছিল। আমার এখনও বড় ঝড় হয়েছে। ঝড়ার কারণে এর আগে আমি সব কিছু ঢেকে দিয়ে গেছিলাম, কিন্তু টুকটাক ক্ষয়ক্ষতি হয়েছে। এই হচ্ছে অবস্থা। ক্ষয়ক্ষতি বলতে কবুতরগুলো ভিজছে। এক সাইডের কবুতর যে এই পাশে ছিঁড়ে ফেলছে, এইটা পলিটা পলিটিতে রেখে গেছিল, পলিটা ছিঁড়ে ফেলছে। আর এদিকে তেমন কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। একটা পানির পাত্র আমি একটু ভুলবশত উপরে সাইড করে রাখছিলাম, ওইটা ভেঙে ফেলছে, মানে ওইটা হারাই গেছে আর কি পয়রা। এ হচ্ছে অবস্থা। এছাড়া স্কোয়াডে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত স্কোয়াডে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। মুরগিগুলো ভালো আছে, হাঁসগুলো ভালো আছে, ঢাইকা রাখা আছে, এগুলো ঢাইকা বাতাসটা পরে এগুলো ঢাইকা গেছে। এছাড়া আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। গতকাল হাঁসের ট্রেটাও পরিষ্কার করে ফেলছি। এ হচ্ছে স্কোয়াডের অবস্থা। বাকি গাছগুলো সারি। আর আবহাওয়াটা খুব সুন্দর, এখন ঠান্ডা আছে সকাল 6টার দিকে, তাই এই হচ্ছে স্কোয়াডের অবস্থা। দোয়া করবেন সবাই, আমি একটু কাজ গুছাই, কারণ জানি তো সকাল সকাল বেরিয়ে হবে আবার অফিসের দিকে। দেখাচ্ছি কী অবস্থা স্কোয়াডে। কিছু কিছু রশি নিয়ে আসছি। এই রশিগুলো এইখানে বেঁধে দিব, এই এখানে বেঁধে দেবো, কারণ এই জায়গায় রশিগুলো কালকে আমি টানা খুলতে পারি না, এটা ছিঁড়ে ফেলছি। এই রশিগুলো এই জায়গায় দিয়ে দিব, যাতে পলিটা ঠিক মতো থাকে আর কি। এই হচ্ছে অবস্থা। এখন রশিগুলো দিব এখানে। দোয়া করবেন স্কোয়াডের জন্য। কাজ শুরু করি গোছানোর। মোটামুটি ক্লিন আপ করা শেষ। এইটা রশি দিয়ে বেঁধে দিয়েছি, এই যে প্লাস্টিকটা, যাতে পারে পলিটা ঠিক মতো আবার কাজ করানো যায়। আর এদিক দিয়ে পুরো না ক্লিন আপ করে ফেললাম, মোটামুটি বাজে অবস্থা ছিল। এই হচ্ছে স্কোয়াডের অবস্থা। এখন খাবার দিব, তো সবাই সাথে থাকুন। আর সবচেয়ে প্লাস পয়েন্ট, গতকাল রাত্রে ওইভাবে কবুতরগুলো ভিজে নাই, আর এই দুইটাকে একটু রাতে খাবার দিয়ে গেছিলাম যাতে ওরা একটু বাচ্চাগুলো খাওয়াইতে পারে। ওইভাবে কোনো কবুতরই ভিজে নাই। এখানে একটু ট্রেতে পানি জমে গেছিলো, ট্রেটা পরিষ্কার করে দিছি। এছাড়া মোটামুটি আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। দোয়া করবেন স্কোয়াডের জন্য। বাকি কাজ শুরু করি, দেখা হচ্ছে শীঘ্রই। খাওয়া দাওয়া দেওয়া মোটামুটি কমপ্লিট। ভালো নিউজের মধ্যে হচ্ছে হলো পাখি মাঝে একটা ডিম দিছে, এবার ডিমটা চালাই দিব। তো নিচে একটা প্লাস্টিক দিয়ে দিছি, এর থেকে একটা ডিমটা বেরোলে চালাই দিব। আর দেখেন এই যে কালুনি, কী অবস্থা তোমার? ওর কাজ হচ্ছে যেখানে আমি সেখানেই হোক। আর বাচ্চাগুলো তো ডিম দিছে আপনারা জানেনই, বাচ্চাগুলো তো মোটামুটি মার্শাল্লাহ বড় হইতেছে। ডিগে দিয়ে 4টা মেলেটারি বাচ্চা আর পাত্রী বাচ্চা। এই যে বাগান নিচে একটা বাচ্চা হচ্ছে মার্শাল্লাহ, এই বাগান নিচে একটা বাচ্চা পড়ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই টাইসনের নিচেও ইনশাল্লাহ এই মাসে বাচ্চা পড়বে আশা করি। একদম বাচ্চাগুলো মার্শাল্লাহ সুন্দর কালার আসছে, সিলভার সিলভার বাগান আসছে, এইটাও আসছে সিলভার আসছে, প্লাস হচ্ছে মিলিটারি বাচ্চাটা, এইটা দুইটা বাচ্চা, এইটা বান্দা জোড়াটা দিছি আমি আগে বলছিলাম। তো গতকালকে ঝড়ে আসলে তেমন ধরনের কোনো ক্ষতি হয়নি, কারণ আমি আগে পলিটা নামাই দিছিলাম। বাট তারপরেও এই যে এগুলো ভিজা গেছে, দেখেন এই পাশগুলো ভিজা গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। এছাড়া আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, খাবারটা আবার মোটামুটি সবাই খাচ্ছে। আর এদিক দিয়ে হাঁসগুলো কেউ তো আটকে রাখতেছে আপাতত। হাঁসের ট্রেটা কালকে পরিষ্কার করেছি, ভয়াবহ অবস্থা ছিল হাঁসের ট্রেতে, মিনিমাম 10 কেজি ওজন হয়েছিলো। আর এইটা মুরগিগুলো টার্কিগুলো, মুরগিগুলো ভালোই আছে মার্শাল্লাহ। রাতে তো আটকে দিছিলাম পলি জলি দিয়ে, এখন ভালো আছে। আমার কালুনিও ভালো আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এই হচ্ছে স্কোয়াডের অবস্থা। দোয়া করবেন স্কোয়াডের জন্য। কবুতর এই থরগুলো পুরো ভেঙে দিব, বাগার থরটা পুরোটা ভেঙে দিব, সামনে উড়ানোর কবুতরগুলো ঢুকাবো। আমি একটু ধীরে সুস্থ উড়ানোর বাচ্চাগুলো নেই, কারণ আমি তো বলছি আমি 1 ঘন্টার বেশি কখনো উড়াই না, সো যে কারণে আমার এত প্যারা নাই, আমি অল্প স্বল্প কবুতর উড়াই। সো যে কারণে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আল্লাহ রহমতে। এই হচ্ছে স্কোয়াডের অবস্থা। সবাই আমার স্কোয়াডের জন্য দোয়া করবেন। এদিক দিয়ে হাঁসগুলো তো বললামই ভালো আছে, ডিম দিচ্ছে না, বাট হয়তো বা আমি খুব শিগগিরই কিছু হাঁস কালেকশন করবো 6 পিসের মতো। ছাদে 2-7 দিন আসতেছে, হাঁস পালতে একটু সুবিধা হবে। আর টার্কিটা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাই সুন্দর ফুল আসছে, সুন্দর কালার আসছে মাশাআল্লাহ। এই যে সোনামণি, তুমি কিছু বলবে? তুমি কিছু বলবে? না না কিছু বলবো না, তাই না? এই হচ্ছে টার্কিটা, খুব সুন্দর কালার আসছে। মোটামুটি টার্কির 6 মাসের উপরে প্লাস বয়স হয়ে গেলো আমার ছাদে, সো এগুলো বড়ো হচ্ছে মাশাআল্লাহ। আর হাঁস মুরগিগুলো তো এগুলো 6 মাস মোটামুটি, এগুলো সব বয়স একই, টার্কি মুরগি হাঁস এদের সবার বয়সই খুব কাছাকাছি। সো এরা ভালো আছে আলহামদুলিল্লাহ। একটা ঠান্ডা লাগছিলো গতকালকে, এটা আলাদা করে দিছিলাম, আজকে দেখি যদি চুনা পায়খানা হয় তাহলে একটু মেডিসিন দেবো। আমার ভেষজ আছে, ভেষজটা দিয়ে দিব, দেখি ওটা দিয়ে যদি কোনো উপকার হয়। আর এই দোয়া করবেন আমার স্কোয়াডের জন্য সবাই আবারও। তো
তো এই বলে আজকে মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।